হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ফ্লিপকার্ট। ফ্লিপকার্টে যে বিগ দিওয়ালি অফার অ্যান্ড নো কস্ট EMI এর পারচেস কিভাবে করবেন, নতুন নতুন অফার আসছে আপনারা কিভাবে সেটাকে পারচেস করবেন বা দেখবেন, তো চলো তাহলে আজকে দেখা যাক। তো প্রথমত আপনি ফ্লিপকার্ট অন করবেন, এখানে দেখেন দেখাচ্ছে বিগেস্ট দিওয়ালি ডিলস। এখানে কি আছে, SBI এ আপনি EMI এ ফোন নিতে পারবেন, অর্থাৎ ফাইন্যান্সে যাকে বলা হয় আমরা বলি কিস্তিতে, বাংলা ভাষায় বলি কিস্তিতে। আর দেখুন ফ্লিপকার্টে সব থেকে বেশি অফার ডিসকাউন্ট দিচ্ছে, 10% EMI আপনি EMI যদি আপনি যদি ইনস্টলমেন্টে নেন তাহলে 10% ডিসকাউন্ট পাইতেছেন, ঠিক আছে। আর যদি আপনি ডেবিট কার্ডে দিয়ে নেন তো সরাসরি নিলে আপনাকে 20% ডিসকাউন্ট পাইতেছেন, ঠিক আছে। তো আপনাকে কী করবেন, প্রথমে এইসব অফার নিতে গেলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেখবেন, দেখুন এটা ফোন আছে 9990 টাকা, তো আপনি কী করবেন 8990 টাকা, এখানে 1000 টাকা ডিসকাউন্ট পাইতেছেন রিয়েলমি টু। তবে এখানে স্যামসাং গ্যালাক্সি 16 এখানে পাইতেছেন আপনি 15490 টাকা, এখানে আপনি 9990 টাকা পাচ্ছেন। এখানে কি আছে 20% অফ এক্সচেঞ্জ অফার, আপনি যদি পুরোনো ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে চান তাহলে আপনি এই ফোনটা পারচেস করতে পারেন, ঠিক আছে। আরও এখানে দেখুন অনেক ধরনের অফার আছে, যেমন আছে এখানে মানে যে কোনো ব্যাগপত্র বা ফার্নিচার ব্র্যান্ড এসব নিতে গেলে আপনি নিতে পারেন। যেমন হোনার 9N, এখানে 3 GB এবং 32 GB নিয়ে বেস্ট সিলিং চলছে, এখানে অফারও ভালো আছে। 24,000 টাকার ফোন আপনি যদি আপনি POCO F1 নেন তো 24,000 টাকার ফোন আপনি 1,999 টাকায় পাইতেছেন আপনি ফ্লিপকার্টে। তাহলে তাড়াতাড়ি বেশিক্ষণ দেরি না করে তাড়াতাড়ি জাস্ট ক্লিক করে পারচেস করে নিন। ডিসকাউন্ট হচ্ছে দিওয়ালি অফার আজকে 1 নভেম্বর থেকে 5 নভেম্বর অবধি এই অফারটা রয়েছে, বিগ দিওয়ালি অফার। আপনারা কী করবেন, কোনো চিন্তা না করে জাস্ট ক্লিক করে অর্ডার করে দিন। আর ক্যাশব্যাকও আছে, এখানে অনেক ডিসকাউন্ট রয়েছে, দেখুন আপনি EMI কস্ট EMI এখানে দেখুন অনেক ফোন আছে, আপনি যদি পারচেস করতে চান পারচেস করতে পারেন। Realme 2 Pro আছে, এখানে আপনি 14,990 টাকা, এখানে আপনি 1000 টাকা ডিসকাউন্ট পাইতেছেন, এটা হচ্ছে সব থেকে ভালো দিওয়ালি অফার ফ্লিপকার্টে পাইতেছেন, ঠিক আছে। প্লেনের যে কোনো অফার আপনি ফ্লিপকার্টে অ্যাভেলেবেল পাইতেছেন, বেশিক্ষণ দেরি না করে তাড়াতাড়ি আপনারা ক্লিক ব্যাক দাবিয়ে পারচেস করে নিন। এখন নো কস্ট EMI আপনি কীভাবে পারচেস করবেন, এখানে কী আছে 1 নভেম্বর টু 2 নভেম্বর পর্যন্ত ম্যাক্সিমাম 4000 পার কার্ড, মানে 4000 টাকা অবধি ডিসকাউন্ট রয়েছে মিনিমাম কার্ড ভ্যালু। যদি আপনি যদি মিনিমাম ডেবিট কার্ড দিয়ে নেন তো আপনাকে 4000 টাকা ভ্যালু আছে কম পাবেন। কার্ড ভ্যালু 3 নভেম্বর থেকে 5 নভেম্বর আছে ম্যাক্সিমাম 4000 পার কার্ড 99 টাকায়। আপনি 9টার থেকে 31 অক্টোবর, এটা আগের অফার ছিল, এটা তো শেষ হয়ে গেছে। এবং 5 নভেম্বর থেকে আছে ভালো অফার। তো আপনি কীভাবে EMI ফোন নিতে গেলে আপনি কী করতে হবে, আপনি প্রথমত SBI থেকে যদি নেন তাহলে আপনার ফোন নম্বর থেকে SMS করতে হবে, এই 5775 এখানে SMS করবেন। আপনি যদি এলিজেবল হন তবেই নিতে পারবেন, ঠিক আছে। চেক অন দ্য প্রোডাক্ট পেজ অ্যান্ড নো কস্ট EMI অ্যাভেলেবিলিটি, আপনি প্রথমত প্রোডাক্টে যাবেন। প্রোডাক্টে যাওয়ার পরে এখানে EMI অপশান আছে, EMI অপশান গিয়ে তারপর হচ্ছে সেকেন্ড প্রোডাক্ট উইচ আপনি বাই নাও করবেন, তারপর EMI অপশান আছে। আমি আপনাদেরকে রিয়েলি দেখাচ্ছি কীভাবে করবেন, ঠিক আছে। তো আমি বলছিলাম যে কীভাবে EMI আপনি ফোন নেবেন, প্রথমত আপনাকে কী করতে হবে, যেই ফোনটা আপনি নেবেন সে প্রোডাক্টটা চয়েস করবেন, জাস্ট চয়েস। আমি করলাম Realme 2 Pro, ঠিক আছে, চয়েস করলাম, এখানে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে বাই নাও করবো, বাই নাও। তো আপনি বাই নাও ক্লিক করে কন্টিনিউ আসবেন, আসার পরে দেখবেন কন্টিনিউ করলাম, এখানে পেমেন্ট অপশান আসবে, পেমেন্ট অপশানে আপনি ক্রেডিট কার্ড যদি আপনি ডাইরেক্ট পেমেন্ট করছেন, তাহলে নেট ব্যাঙ্কিং আছে, তো আমি
ইএমআই ইনস্টলমেন্ট করব কন্টিনিউ, কোন ব্যাংক থেকে করবেন? বাজাজ ফাইন্যান্স, এক্সিস ব্যাঙ্ক, এসডিআই, এইচডিএফসি, কোটাক ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, আরবিএল ব্যাঙ্ক। তো আমি এসবিআই থেকে করবো। আপনি কয় মাসের করবেন? যদি আপনি 3 মাসের করেন তাহলে আপনাকে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন হচ্ছে 1599 টাকা, আর যদি আপনি 6 মাসের করেন তাহলেও 1599 টাকা পাবেন ডিসকাউন্ট। আর আপনাকে মান্থলি দিতে হবে, 3 মাসে করেন 4797 টাকা দিতে হবে, আর যদি আপনি 1694 টাকা দিতে হবে যদি আপনি 9 মাসে করেন। ঠিক আছে, এটা হচ্ছে তার কোয়ার্টারলি ইয়ারলি সব দেওয়া আছে, মান্থলিও আছে। তো আপনাকে যেটা চয়েস হবে আপনি সেটাতে ক্লিক করুন। আমি 3 মাসে করলাম, জাস্ট ক্লিক করে এখানে আপনার এসবিআই ক্রেডিট কার্ডের নম্বর দেবেন, দেওয়ার পরে হ্যাঁ। ঠিক আছে, এভাবে আপনি ফ্লিপকার্ট থেকে ইএমআই এর ফোন নিতে পারেন। ঠিক আছে, তো এখন আপনার ডিসকাউন্ট দেখবো। দিওয়ালি মানে হচ্ছে এসবিআই থেকে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাইতেছেন, তাহলে আপনারা বেশিক্ষণ দেরি না করে ফ্লিপকার্ট থেকে জাস্ট জলদি আপনি ক্লিক করে এটাকে পারচেস করতে নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন জিনিস দেখার জন্য। নতুন নতুন জব নিউজ, সোশ্যাল মিডিয়া নিউজ যেমন আছে মানে অ্যাপ ট্রিক বা সফটওয়্যার ট্রিক, টিউটোরিয়াল সব আমার চ্যানেলে।